হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত অর্থাৎ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্টস। ধরো আমাদের কাছে একটি সরলরেখাংশ আছে AB এবং আমাদের বলা হলো এটিকে দুভাগে ভাগ করতে। তো আমরা এমন একটি বিন্দু মানব P যাতে কিনা AP এবং PB সমান মাপের হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি P বিন্দুটি AB সরলরেখাংশটিকে দুভাগে ভাগ করেছে। এবার ধরো তোমাকে বলা হলো AB সরলরেখাংশটিকে চার ভাগে ভাগ করতে, তাহলে আমরা আরো দুটি বিন্দু এরকম নেব Q এবং R যাতে কিনা AQ, QP, PR এবং RB এই চারটি সরলরেখাংশ সমান মাপের হয়। সেক্ষেত্রে আমরা বলবো QPR বিন্দু দুটি AB সরলরেখাংশটিকে চার ভাগে ভাগ করেছে। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো AQ এবং QB এর অনুপাত কত। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে AQ কে যদি আমরা 1 একক বলে মানি, তাহলে Q থেকে B পৌঁছতে আমাদের আরো 3টি একক যেতে হবে, অর্থাৎ কিনা QP, PR এবং RB। तो AQ যদি আমাদের 1 একক হয়, Q থেকে B হলো আমাদের 3 একক। তো AQ = QB = 1:3। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে Q বিন্দুটি AB সরলরেখাংশটিকে 1:3 অনুপাতে ভাগ করেছে, কিন্তু BA সরলরেখাংশটিকে 3:1 তে ভাগ করেছে। অর্থাৎ কিনা সরলরেখাংশটি উচ্চারণ করার সময় যে অক্ষরটি প্রথমে আসবে সেটি থেকে তার দূরত্ব অনুপাতটা প্রথমে থাকবে। ধরো আমাদেরকে দুটি ত্রিভুজ দেয়া আছে ABC এবং DFE, এবং আমাদেরকে বলা আছে যে ABC কোণটির মাপ এবং DFE কোণটির মাপ সমান এবং ACB কোণটির মাপ এবং BF কোণটির মাপ সমান। আমরা এখান থেকে বলতে পারি যে BAC কোণটির মাপ এবং FDE কোণটির মাপও সমান হবে, কারণ একটি ত্রিভুজের অন্তর্গামী কোণগুলির যোগফল 180 ডিগ্রি হয়। তো এরকম যদি দুটি আমাদের কাছে সদৃশ কোণী ত্রিভুজ থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য সমানুপাতে থাকবে। অর্থাৎ কিনা আমরা যদি AB বলতে AB বাহুটির দৈর্ঘ্যকে বোঝাই, তাহলে AB/DF = BC/FE = AC/DE। এরকম ক্ষেত্রে আমরা এই দুটি ত্রিভুজকে একই ত্রিভুজ অর্থাৎ কিনা সিমিলার ট্রায়াঙ্গেলস বলে থাকি। সেরকমই আমরা যদি এদিকে দেখতে পারি PQR ত্রিভুজটিতে এবং SUT ত্রিভুজটিতে এই কোণটি সমকোণ যদি ধরি আমরা PRQ এবং STU যদি সমকোণ হয়, এরকম ক্ষেত্রে যদি আমাদের আরেকটি কোণ ধরা যাক PQR যদি SUT এর সাথে সমান হয়, তাহলেই আমরা বলতে পারি যে RPQ কোণটি এবং TSU কোণটিও সমান হবে। একইভাবে যেরকমভাবে আমরা বলেছিলাম যে BAC কোণটি এবং FDE কোণটি সমান, কারণ একটি ত্রিভুজের অন্তর্গামী কোণগুলির যোগফল 180 ডিগ্রি হয়। তো সেরকমভাবে আমরা বলতে পারি এখানে PQR এবং SUT ত্রিভুজ দুটি একই ত্রিভুজ অর্থাৎ কিনা সিমিলার ট্রায়াঙ্গেল এবং এদের বাহুগুলি সমানুপাতে আছে। অর্থাৎ কিনা PR/ST = RQ/TU = QP/US। তোমরা এখন ভাবছো যে আমরা হট করে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে একই ত্রিভুজের ব্যাপারে কেন জানতে গেলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল অর্থাৎ কিনা একই ত্রিভুজ কিভাবে সাহায্য করতে পারে একটি সরলরেখাংশকে ভাগ করার বিষয়। ধরো আমাদেরকে একটি বিন্দু দেওয়া আছে এ, যেটির স্থানাঙ্ক হলো 3,6 এবং আরেকটি বিন্দু দেওয়া আছে ও, যেটির স্থানাঙ্ক হলো 0,0 এবং আমাদেরকে বলা হলো এই ও এর সরলরেখাংশটিকে 1:2 অনুপাতে ভাগ করো। তো আমরা ধরলাম পি বিন্দুটি ও এর সরলরেখাংশটিকে 1:2 অনুপাতে ভাগ করছে, অর্থাৎ কিনা OP/PA = 1:2। আমরা এবার দেখা যাক কি করে একই ত্রিভুজের সাহায্য নিয়ে পি এর স্থানাঙ্কটি বার করতে পারি। প্রথমে ধরে নিই পি এর স্থানাঙ্ক হলো x, y। এবার পি থেকে আমরা একটি সরলরেখা টানব যেটি নাকি y অ্যাক্সিসের সমান্তরাল, এবং আমরা এ বিন্দুটি থেকে আরেকটি সরলরেখা টানব যেটি নাকি y অ্যাক্সিসের সমান্তরাল, এবং পি থেকে একটি সরলরেখা টানব যেটি নাকি x অ্যাক্সিসের সমান্তরাল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি ত্রিভুজ, আচ্ছা এটিকে নাম দিয়ে দিই, আমরা এটিকে x ধরলাম বিন্দুটিকে এবং এই বিন্দুটিকে আমরা y ধরছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি OPX ত্রিভুজ এবং PAY ত্রিভুজের মধ্যে এই কোণটি অর্থাৎ কিনা POX কোণটি এবং APY কোণটি সমান, কারণ এরা হলো একান্তর কোণ অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেলস, এবং একইভাবে OPX কোণটি এবং PAY কোণটি সমান কারণ এরাও হলো একান্তর কোণ, এবং PX এই কোণটি সমকোণ এবং AYP এই কোণটিও সমকোণ, অর্থাৎ কিনা OPX ত্রিভুজ এবং PAY ত্রিভুজ দুটি একই ত্রিভুজ অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল। তো আমরা সেখানে লিখতেই পারি PX/AY = OX/PY = OP/PA। এবং আমাদের এখানে দেওয়া আছে OP/PA = 1/2। তো আমরা এখান থেকে লিখতে পারি যে PX/AY = 1/2 এবং OX/PY = 1/2। এবার আমরা দেখতে পাচ্ছি PX এই দৈর্ঘ্যটির মাপ হলো y, কারণ p বিন্দুটি স্থানাঙ্ক x, y, এবং AY এই সরলরেখাংশটির মাপ হলো 6 - y, অর্থাৎ কিনা এই পুরো দৈর্ঘ্যটা হলো আমাদের 6 এবং y থেকে আমাদের এটিকে আমরা নাম দিই যদি b, তাহলে AB হলো আমাদের 6 দৈর্ঘ্যের এবং YB হলো আমাদের y দৈর্ঘ্যের, অর্থাৎ AY হলো আমাদের 6 - y দৈর্ঘ্যের, অর্থাৎ কিনা Y/6 - y = 1/2। একইভাবে আমরা দেখতে পারি OX হলো x দৈর্ঘ্যের এবং PY হলো আমাদের 3 - x দৈর্ঘ্যের, কারণ B বিন্দুটির স্থানাঙ্ক হলো 3,0। তো সেরকম ভাবে PY হলো আমাদের 3 - x। এই দুটি ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি Y = 2 এবং X = 1, অর্থাৎ কিনা P বিন্দুটির স্থানাঙ্ক হলো 1,2। এবার ধরো আমাদের কাছে একটি সরলরেখাংশ আছে AB, যেখানে B বিন্দুটির স্থানাঙ্ক হলো X2, Y2 log a বিন্দুটি স্থানাঙ্ক হলো x1, y1 এবং আমাদের বলা হলো যে যদি একটি বিন্দু হয় p যেটি স্থানাঙ্ক হলো x, y এবং p বিন্দুটি যদি ab সরলরেখাংশটিকে m:n অনুপাতে ভাগ করে তাহলে x এবং y বার করার সাধারণ সূত্র কি হবে। तो আমরা সেক্ষেত্রে একই রকম ভাবে দুটি একই ত্রিভুজ গঠন করব। এই থেকে একটি এবং একই রকম ভাবে এবং এখানে এটিকে আমরা যদি x নাম দিই এবং এটিকে আমরা y নাম দিই আমাদের apx ত্রিভুজটি এবং pby ত্রিভুজটি একই ত্রিভুজ অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল কারণ এই কোণটি এবং এই কোণটি সমান, এই কোণটি এবং এই কোণটি সমান এবং এই কোণটি সমকোণ তো সমান। তাহলে আমরা এই দুটি ত্রিভুজের মধ্যে লিখতেই পারি AP বাই PB ইকুয়ালস টু AX by PY equals to PX by BY এবং আমাদের বলা আছে AP by PB equals to M by N অর্থাৎ এটি equals to M by N। এবার দেখা যাক আমরা AX কে কি করে আমাদের স্থানাঙ্কগুলির সাহায্যে লিখতে পারি। এখানে AX হচ্ছে আমাদের এই সরলরেখাংশটি যেটি নাকি আমাদের এইটিকে যদি আমরা বাড়িয়ে m নাম দিই তাহলে ax হচ্ছে আমাদের mx minus am এখানে mx হচ্ছে আমাদের x এবং am হচ্ছে আমাদের x1 অর্থাৎ এই সরলরেখাটি x minus mx by py py বার করার জন্য আমরা একইভাবে যদি এটিকে টানি এবং এটিকে n নাম দিই তাহলে আমাদের py হলো ny minus pn অর্থাৎ কিনা ny হলো আমাদের x2 minus pn pn হলো আমাদের x এটি হলো আমাদের m by n। একইভাবে আমরা px কে লিখতে পারি y माइनस y1 एवं by के लिखते पारी y2 माइनस y एटिও इक्वल टू m by n। तो এখান থেকে আমরা লিখতে পারি nx minus nx1 equal to mx2 minus mx অর্থাৎ কি না n plus m into x equal to mx2 plus nx1 अर्थात x equal to mx2 plus nx1 by m plus n एवं एटी से को हमरा पावो सॉल्व करे y equals to m y2 plus n y1 by m plus n অর্থাৎ যদি একটি সরলরেখাংশ থাকে আমাদের ab এবং একটি p থাকে যার স্থানাঙ্ক x, y এবং সেটি সরলরেখাংশটিকে m:n অনুপাতে ভাগ করে তাহলে আমাদের x হলো mx2 plus nx1 by m plus n এবং y হলো my2 plus ny1 by m plus n। এবং আমরা একইভাবে যদি p বিন্দুটি ab সরলরেখাংশটিকে বহির্গতভাবে ভাগ করে থাকে তাহলে আমরা তার ফর্মুলা বার করতে পারি সেটি আমরা দেখতে চলেছি। ধরো এবার আমাদের কাছে একটি সরলরেখাংশ আছে যেখানে a স্থানাঙ্ক হলো x1, y1 এবং b এর স্থানাঙ্ক হলো x2, y2 এবং বলা হলো p একটি বিন্দু আছে যেটি নাকি ab সরলরেখাংশটিকে m:/n অনুপাতে ভাগ করছে। তো আমরা সব সময় লিখব AP/BP = m/n। এই জিনিসটি কখনোই পাল্টাবে না, এটার উপর ডিপেন্ড করে যে P বিন্দুটি আমাদের AB সরলরেখাংশটির ভেতরে আছে কি বাইরে আছে। যদি বলে কোনো P বিন্দু AB সরলরেখাংশটাকে m:/n ভাগে ভাগ করছে, তাহলে এই জিনিসটি সব সময় দাঁড়াবে, এটা সব সময় ঠিক। এবার যদি আমাদের বলা হয় P বিন্দুটি আমার A এবং B এর মাঝখানে আছে, তাহলে আমরা ধরব P এটিকে ইন্টারনালি অর্থাৎ কিনা অন্তর্বিভক্ত করছে, এবং P যদি আমাদের AB সরলরেখাংশটির বাইরে হয় অর্থাৎ কিনা আমি যদি P বিন্দুটিকে এখানে ধরি, তাহলে আমরা বলবো P বিন্দুটি এটিকে বহির্বিভক্ত করছে অর্থাৎ এক্সটার্নালি ভাগ করছে। এবার আমাদের যদি দেওয়া হয় P বিন্দুটি এটিকে এক্সটার্নালি ভাগ করছে এবং m:/n রেশিওতে, তাহলে আমরা এই জিনিসটি সবসময় সঠিক বলেই দিয়েছি। অর্থাৎ এবার যদি আমরা এটিকে x,y ধরি P বিন্দুটিকে, তাহলে আমরা একই রকম ভাবে একই ত্রিভুজ বানাবো। এই বিন্দুটিকে আমরা ধরব x এবং এটিকে ধরব y, এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে BPX অর্থাৎ কিনা এই ত্রিভুজটি এবং APY অর্থাৎ কিনা সবচেয়ে বড় যে ত্রিভুজটি, এই দুটি সদৃশকোণী অর্থাৎ এই দুটি একই ত্রিভুজ। এই কোণটি এবং এই কোণটি সমান, এই কোণটি সমকোণ এবং এই কোণটি দুটি ত্রিভুজেই আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে AP/BB = AY/BX = PY/PX = m/n, কারণ AP/BP m/n। এবার দেখা যাক AY বিন্দুটি স্থানাঙ্ক হলো x,y1 এবং x বিন্দুটি স্থানাঙ্ক হলো x,y2। এবার দেখা যাক AY অর্থাৎ এই বিন্দুটির দৈর্ঘ্য হলো x-x1। তো AY/BX = x-x1/BX সরলরেখাংশটির দৈর্ঘ্য হলো x-x2 = m/n। একইভাবে আমরা বলতে পারি PY সরলরেখাংশটির দৈর্ঘ্য হলো y-y1 এবং PX সরলরেখাংশটির দৈর্ঘ্য হলো y-y2 = m/n। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি nx-nx1 = mx-mx2 অর্থাৎ mx2 - nx1 = m-n x অর্থাৎ x = mx2 - nx1 / m-n। একই রকম ভাবে আমরা বার করব এখান থেকে y m y2 minus n y1 by m minus n तो आम्रा जोधी बोला था कि आमादेर के जे p स्थानांकटी p बिंदुटी स्थानांक ab সরলরেখাংশটিকে এক্সটার্নালি ভাগ করছে তাহলে আমরা তার x এবং y স্থানাঙ্কের সাধারণ সূত্র পাই এটি এবং এটি।